আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদার বাক্স রহস্য। ফেলুদার এই রহস্য উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালে। ১৯৯৬ সালে এই গল্পের উপর ভিত্তি করে সন্দীপ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেন। প্রধান চরিত্রগুলো হল ফেলুদা, তোপসে, দীননাথ লাহিড়ি, প্রবীর লাহিড়ি, পাকরাশি, ব্রিজমোহন, ধামিজা এবং জটায়ু। পাঠে অংশ নিয়েছেন দীননাথ লাহিড়ি আরভিন, প্রবীর লাহিড়ি শাওন, সিধু জ্যাঠা মাতিস, তোপসে স্বপ্নীল ও ফেলুদা অরণ্য। আজ আমরা শুনব বাক্স রহস্যের প্রথম পর্ব। ক্যাপ্টেন স্কটের মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লোমখাড়া করা বই এই সবে শেষ করেছি, আর তার এত অল্প দিনের মধ্যেই যে বরফের দেশে গিয়ে পড়তে হবে সেটা ভাবতেই পারেন। অবশ্যই বরফের দেশ বলতে কেউ যেন আবার নর্থ পোল সাউথ পোল ভেবে না বসে। ওসব দেশে কোনো মামলার তদন্ত বা রহস্যের সমাধান করতে ফেলুদাকে কোনোদিনই যেতে হবে বলে মনে হয় না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদের দেশের ভেতর, কিন্তু যেই সময়টা গিয়েছিলাম তখন সেখানে বরফ, আর সে বরফ আকাশ থেকে মিহি তুলোর মতো ভাসতে ভাসতে নিচে নেমে এসে মাটিতে পুরু হয়ে যাবে, আর রোদ্দুরে সে বরফের দিকে চাইলে চোখ ঝলসে যায়। আর সে বরফ মাটি থেকে মুঠো করে তুলে নিয়ে বল পাকিয়ে ছড়া যায়। আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরু হয় গত মার্চ মাসের এক বৃহস্পতিবারের সকালে। ফেলুদার এখন গোয়েন্দা হিসেবে বেশ নাম হয়েছে, তাই ওর কাছে মক্কেলও আসে মাঝে মাঝে, তবে ভালো কেস না হলেও নেয় না। ভালো মানে যাতে ওর আশ্চর্য বুদ্ধিটা সানিয়ে নেওয়ার সুযোগ হয় এমন কেস। এবারের কেসটা প্রথমে শুনে তেমন আহামরি কিছু মনে হয়নি, কিন্তু ফেলুদার বোধহয় একটা আশ্চর্য ক্ষমতা আছে যার ফলে ও সেটার মধ্যে কিসের জানি গন্ধ পেয়ে নিতে রাজি হয়ে গেল। অবশ্যই এও হতে পারে যে মক্কেল ছিলেন বেশ হোমরা চোমরা লোক, আর তাই ফেলুদা হয়তো একটা মোটা রকম দাও মারার সুযোগ দেখে থাকতে পারে। পরে ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করতে ও এমন কটমট করে আমার দিকে চাইল যে আমি একেবারে বেমালুম চুপ মেরে গেলাম। মক্কেলের নাম দীননাথ লাহিড়ি, বুধবার সন্ধ্যাবেলা ফোন করে পরদিন সকালে 8:30 আসবেন বলেছিলেন, আর ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় একটা গাড়ি এসে থামার আওয়াজ পেলাম আমাদের তারা রোডের বাড়ির সামনে। গাড়ির হর্নটা অদ্ভুত ধরনের, আর সেটা শোনা মাত্র আমি দরজার দিকে এগিয়ে গিয়েছিলাম। ফেলুদা একটা ইশারা করে আমায় থামিয়ে দিয়ে চাপা গলায় বলল, অত আদেখলামো কেন, বেলটা বাজুক। বেল বাজার পর দরজা খুলে দিতে ভদ্রলোকের সঙ্গে সঙ্গে চোখ পড়ল তার গাড়িটার দিকে। এমন পেল্লার গাড়ি আমি এক রোলস রয়েস ছাড়া কখনোই দেখিনি। ভদ্রলোকের নিজের চেহারাটাও বেশ চোখে পড়ার মতো, যদিও সেটা তার সাইজের জন্য নয়। ডকটকে ফর্সা গায়ের রং, বয়স আন্দাজ 55-এর কাছাকাছি, পরনে কোঁচানো ফিনফিনে ধুতি আর গিলে করা আদির পাঞ্জাবি, আর পায়ে সাদা সুরতোলা নাকড়া। এছাড়া বাঁ হাতে রয়েছে হাতির দাঁত দিয়ে বাঁধানো হাতলওয়ালা ছড়ি, আর ডান হাতে রয়েছে একটা নীল চৌকো অ্যাটাচি কেস। এরকম বাক্স আমি ঢের দেখেছি, আমাদের বাড়িতেই দুটো আছে, একটা বাবার আর একটা ফেলুদার। এয়ার ইন্ডিয়া তাদের যাত্রীদের এই বাক্স বিনি পয়সায় দেয়। ভদ্রলোককে আমাদের ঘরের সবচেয়ে ভালো আর্ম চেয়ারটায় বসতে দিয়ে ফেলুদা তার উল্টো মুখে সাধারণ চেয়ারটায় বসল। ভদ্রলোক বললেন, আমি কাল টেলিফোন করেছিলাম, আমার নাম দীননাথ লাহিড়ি,
আপনি আর কিছু বলার আগে আপনাকে দুটো প্রশ্ন করতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই। এক নম্বর, আপনার চায়ে আপত্তি আছে? কিছু মনে করবে না মিস্টার মিত্তির, অসময়ে কিছু খাওয়ার অভ্যেসটা আমার একেবারেই নেই, তবে আপনি যে খেতে চাইলে স্বচ্ছন্দে খেতে পারেন। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, আপনার গাড়িটা কি হিসপানা সুইজা? ঠিক ধরেছেন, এ জাতের গাড়ি বেশি নেই এ দেশে, 34 এ কিনেছিলেন আমার বাবা। আপনি গাড়িতে ইন্টারেস্টেড? হ্যাঁ, আমি অনেক ব্যাপারে ইন্টারেস্টেড, অবশ্যই সেটা খানিকটা আমার পেশার খাতিরে। যাই হোক, যে জন্য আপনার কাছে আসা, আপনার কাছে ব্যাপারটা হয়তো তুচ্ছ বলে মনে হবে, আপনার রেপুটেশন আমি জানি, সুতরাং আপনাকে আমি জোর করতে পারি না, কেবলমাত্র অনুরোধ করতে পারি যে কেসটা আপনি নিন। ভদ্রলোকের গলার স্বর আর কথা বলার ঢঙে বনেদি ভাব থাকলেও হামভরা ভাব একটু নেই, বরঞ্চ রীতিমতো ঠান্ডা। আর ভদ্র, আপনার কেসটা কি সেটা যদি বলেন। মিস্টার লাহিড়ি মৃদু হেসে সামনে টেবিলের উপর রাখা বাক্সটার দিকে দেখিয়ে বললেন, মানে কেসও বলতে পারেন আবার অ্যাটাচি কেসও বলতে পারেন, মানে এই বাক্সটাকে নিয়েই ঘটনা আর কি। এটা বার কয়েক বিদেশে গেছে বলে মনে হচ্ছে, ট্যাগ গুলো ছেঁড়া হলেও ইলাস্টিক ব্যান্ড গুলো এখনো দেখছি হাতলে লেগে রয়েছে। 1, 2, 3 আমারটার হাতলেও ঠিক ওই রকমই রয়েছে। আপনারটা? তার মানে এই বাক্সটা আপনার নয়? আগে না, এটা আরেকজনের, আমারটার সঙ্গে বদল হয়ে গেছে। আই সি, তা কিভাবে হলো বদল, ট্রেনে নাকি প্লেনে? ট্রেনে, কালকা মেলে, দিল্লি থেকে ফিরছিলাম, একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে 4 জন যাত্রী ছিলাম, তার মধ্যে একজনের সঙ্গে বদল হয়ে গেছে। কার সঙ্গে হয়েছে সেটা জানা নেই বোধ হয়। আগে না, সেটা জানা থাকলে বোধ হয় আপনার কাছে আসার প্রয়োজন হতো না। বাকি 3 জনের নামও অবশ্যই জানা নেই। একজন ছিলেন বাঙালি, নাম পাকরাশি, দিল্লি থেকে আমার সঙ্গে উঠলেন। নামটা জানলেন কি করে? অন্য আরেকটি যাত্রীর সঙ্গে তার চেনা বেরিয়ে গেল, তিনি হ্যালো মিস্টার পাকরাশি বলে তার সঙ্গে আলাপ জুড়লেন। কথাবার্তায় দুজনকেই বিজনেসম্যান বলে মনে হলো, কন্ট্রাক্ট টেন্ডার ইত্যাদি কথা কানে আসছিল। যার সঙ্গে কথা হচ্ছিল তার নামটা জানতে পারেননি? আগে না, তবে তিনি অবাঙালি, যদিও বাংলা জানেন আর মোটামুটি ভালোই বলেন, কথায় বুঝলাম তিনি সিমলা থেকে আসছেন। আর তৃতীয় ব্যক্তি? তিনি বেশিরভাগ সময় বাংকের উপরেই ছিলেন, কেবল লাঞ্চ আর ডিনারের সময় নেমেছিলেন, তিনিও বাঙালি নন। দিল্লি থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর তিনি আমায় একটা আপেল অফার করে বলেছিলেন সেটা নিজের বাগানের, আন্দাজে মনে হয় তিনিও হয়তো সিমলাতেই থাকেন আর সেখানেই তার অর্চার্ড। আপনি খেয়েছিলেন আপেলটা? হ্যাঁ, খাবো না কেন, দিব্যি সুস্বাদু আপেল। তাহলে ট্রেনে আপনি আপনার অসময়ের নিয়মটা মানেন না বলুন। সর্বনাশ, আপনার দৃষ্টি এড়ানো তো ভারী কঠিন দেখছি। তবে আপনি ঠিকই বলেছেন, চলন্ত ট্রেনে সময় নিয়মগুলো মন সবসময় মানতে চায় না। এক্সকিউজ মি মিস্টার লাহিড়ি, আপনারা কে কোথায় বসেছিলেন সেটা জানতে পারলে ভালো হতো। আমি ছিলাম একটা লোয়ার বার্থে, আমার উপরের বার্থে ছিলেন মিস্টার পাকরাশি, উল্টো দিকের আপার বার্থে ছিলেন আপেলওয়ালা, আর নিচে ছিলেন অবাঙালি বিজনেসম্যানটি। ফেলুদা কয়েক মুহূর্ত চুপ, তারপর হাত কোচলে আঙ্গুল মটকে বলে উঠল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু চা বলেছি, ইচ্ছে হলে খাবেন, না হয় না তোপসে তুই যা তো একটু চট করে। আমি এক দৌড়ে ভেতরে গিয়ে শ্রীনাথকে চায়ের কথা বলে আবার বৈঠকখানে এসে দেখি ফেলুদা অ্যাটাচি কেসটা খুলেছে। চাবি দেওয়া ছিল না বুঝি? না, আমারটা তো ছিল না, কাজে যে নিয়েছে সে অনায়াসে খুলে দেখতে পারে ভেতরে কি আছে, এটার মধ্যে অবশ্যই সব মামুলি জিনিস। সত্যি তাই, সাবান, চিরুনি, ব্রুশ, টুথব্রাশ, টুথপেস্ট, দাড়ি কামানোর সরঞ্জাম, দুটো ভাঁজ করা খবরের কাগজ, একটা পেপার ব্যাগ বই, এইসব ছাড়া বিশেষ কিছুই চোখে পড়লো না। আপনার বাক্সে কোনো মূল্যবান জিনিস ছিল কি? নাথিং,
এ ব্যাগে যা দেখছেন তার চেয়েও কম মূল্যবান। কেবল একটা লেখা ছিল, একটা হাতের লেখা রচনা, ভ্রমণ কাহিনী। সেটা ট্রেনে পড়বো বলে সঙ্গে নিয়েছিলাম, বেশ লাগছিল পড়তে। তিব্বতের ঘটনা। তিব্বতের ঘটনা? হ্যাঁ, 1917 সালের লেখা। লেখকের নাম শম্ভুচরণ বোস। যা বুঝছি লেখাটা আসে আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে, কারণ ওটা আমার জ্যাঠামশাইকে উৎসর্গ করা। আমার জ্যাঠামশাই হলেন সতীনাথ লাহিড়ি, কাঠমান্ডুতে থাকতেন, রানাদের ফ্যামিলিতে প্রাইভেট টিউটরি করতেন। উনি অত্যন্ত অসুস্থ হয়ে প্রায় অথর্ব অবস্থায় দেশে ফেরেন 45 বছর আগে। তার কিছুদিন পরেই মারা যান। ওর সঙ্গেই জিনিসপত্রের মধ্যে একটা নেপালি বাক্স ছিল। আমাদের বাড়ির বক্সরুমের একটা তাকের কোনায় পড়ে থাকতো, ওটার অস্তিত্বই জানতাম না। সম্প্রতি বাড়িতে আরশোলা আর ইঁদুরের উপদ্রব বড্ড বেড়েছিল বলে পেস্ট কন্ট্রোলের লোক ডাকা হয়, তাদের জন্যই বাক্সটা নামাতে হয়। আর এই বাক্সটা থেকে লেখাটা বেরোয়। কবে? এই তো আমি দিল্লি যাবার আগের দিন। ফেলুদা অন্য মানুষ করে বলল, শম্ভুচরণ, শম্ভুচরণ। যাই হোক, ওই লেখার মূল্য আমার কাছে তেমন কিছু নয়। সত্যি বলতে কি, আমি বাক্সটা ফেরত পাবার ব্যাপারে কোনো আগ্রহ বোধ করছিলাম না। আর এই যে বাক্সটা দেখছেন, এটা মালিককে পাওয়া যাবে এমন কোনো ভরসা না দেখে এটা আমার ভাইপোকে দিয়ে দিয়েছিলাম। তারপর কাল রাত থেকে হঠাৎ মনে হতে লাগলো, এসব জিনিস দেখতে তেমন জরুরি মনে না হলেও এর মালিকের কাছে এর কোনো কোনোটার হয়তো মূল্য থাকতেও পারে। যেমন ধরুন এই রুমাল, এতে নকশা করে জি লেখা রয়েছে। কে জানে কার সূচিকর্ম এই জি, হয়তো মালিকের স্ত্রীর, হয়তো স্ত্রী আর জীবিত নেই। এইসব ভেবে মনটা খুঁতখুত করতে লাগলো। তাই আজ আমার ভাইপোর ঘর থেকে বাক্সটা তুলে আপনার কাছে নিয়ে এলাম। সত্যি বলতে কি, আমারটা ফেরত পাই না পাই তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু এই বাক্স মালিকের কাছে পৌঁছে দিতে পারলে আমি মনে শান্তি পাবো। ফেলুদা আজকাল চায়ের ব্যাপারে ভীষণ খুঁতখুতে হয়ে পড়েছে। এ চা আসে কার্শিয়ং এর মকাই বাড়ি টেস্টের থেকে। পেয়ালা সামনে এনে রাখলেই ভুর ভুর করে সুগন্ধ বেরোয়। চায়ে একটা নিঃশব্দ চুমুক দিয়ে ফেলুদা বলে উঠল, বাক্সটা কি অনেকবার খোলার দরকার হয়েছিল ট্রেনে? মাত্র দুবার। সকালে দিল্লিতে ওঠার কিছুক্ষণের মধ্যেই লেখাটা বার করে নিই, আর রাত্রে ঘুমানোর আগে আবার ওটা ভেতরে ঢুকিয়ে রাখি। ফেলুদা একটা চার মিনার ধরালো। দীননাথ বাবু সিগারেট খান না, দুটো ধোঁয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, আপনি চাইছেন এই বাক্স যার তাকে ফেরত দিয়ে আপনার বাক্সটা আপনার কাছে এনে হাজির করি, এই তো? হতাশ হলেন নাকি? ব্যাপারটা বড্ড নিরামিষ বলে মনে হচ্ছে। ফেলুদা তার ডান হাতের আঙুলগুলো চুলের মধ্যে দিয়ে চালিয়ে দিয়ে বলল, না, আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পেরেছি। যেসব ধরনের কেস আমার কাছে আসে সেগুলোর তুলনায় এই কেসটার যে একটা বৈশিষ্ট্য আছে সেটাও তো অস্বীকার করা যায় না। দীননাথ বাবু যেন অনেকটা আশ্বস্ত হলেন। আপনার রাজি হওয়াটা আমার কাছে অনেকখানি। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, তবে বুঝতেই পারছেন এই অবস্থায় গ্যারেন্টি দেয়া সম্ভব নয়। যাই হোক, এবার আপনার কাছে কিছু তথ্য জেনে নিতে চাই। বলুন। ফেলুদা চট করে উঠে পাশেই তার শোভার ঘর থেকে তার বিখ্যাত সবুজ নোট বইটা নিয়ে এলো। তারপর হাতে পেন্সিল নিয়ে তার প্রশ্ন আরম্ভ করলো, কোন তারিখে রওনা হন দিল্লি থেকে? 5ই মার্চ, রবিবার সকাল 6:30 দিল্লি ছেড়েছি, কলকাতায় পৌঁছেছি পরদিন সকাল 9:00। আজ হলো 9, অর্থাৎ গত তর্শু, আর কাল রাত্রে আপনি আমাকে টেলিফোন করেছেন। ফেলুদা অ্যাটাচি কেসটার ভেতর থেকে একটা হলদে রঙের কোডাক ফিল্মের কৌটো বার করে তার ঢাকনার প্যাচটা খুলতেই তার থেকে কয়েকটা সুপুরি বেরিয়ে টেবিলের উপর পড়ল। তার একটা মুখে পুড়ে চিবোতে চিবোতে ফেলুদা বলল, আপনার ব্যাগে এমন কিছু ছিল যাতে আপনার নাম ঠিকানা কিছু পাওয়া যেতে পারে? যতদূর মনে পড়ে কিছুই ছিল না। এবার আপনার তিনজন সহযাত্রীর মোটামুটি বর্ণনা লিখে নিতে চাই, আপনি যদি একটু হেল্প করেন। পাকরাশির বয়স আমার চেয়ে বেশি, 60-65 হবে।
গায়ের রং মাঝারি, ব্যাগ ব্রাশ করা কাঁচা পাকা চুল, চোখে চশমা, কণ্ঠস্বর কর্কশ। বেশ, যিনি আপেল দিলেন তার রং ফর্সা, রোগা এক হারা চেহারা, টিকলো নাক, চোখে সোনার চশমা, দাড়ি গোফ কামানো, মাথায় টাক, কেবল কানের পাশে সামান্য কাঁচা চুল, ইংরেজি উচ্চারণ প্রায় সাহেবদের মতো, সর্দি হয়েছিল, বারবার টিস্যুতে নাক ঝাড়ছিলেন। বাবা, একেবারে খাঁটি সাহেব। আর তৃতীয় ভদ্রলোক? আদু মনে রাখার মতো চেহারা নয়, তবে হ্যাঁ, নিরামিষাশী। উনি একমাত্র ব্যক্তি যিনি ভেজিটেবল থালি নিলেন ডিনার এবং লাঞ্চে। ফেলুদা সব ব্যাপারটা খাতায় নোট করে চলেছে। শেষ হলে পর খাতা থেকে মুখ তুলে বলল, আর কিছু? আর তো কিছু বলার মতো দেখছি না। দিনের বেলা বেশিরভাগ সময়ই আমার মন ছিল ওই লেখাটার দিকে, রাত্রে ডিনার খাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছি। সেই নিয়ে সচরাচর এত ভালো ঘুম হয় না, ঘুম ভেঙেছে একেবারে হাওড়ায় এসে, আর তাও মিস্টার বাকরাশি তুলে দিলেন বলে। তার মানে আপনি বোধহয় সব শেষে কামরা ছেড়েছেন? আগে হ্যাঁ। আর তার আগে অবশ্যই আপনার ব্যাগ অন্যের হাতে চলে গেছে? তা তো বটেই। ভেরি গুড। ফেলুদা খাতা বন্ধ করে পেন্সিলটা শার্টের পকেটে গুজে রাখলো। দেখি আমি কি করতে পারি। এই ব্যাপারে আপনার যা পারিশ্রমিক তা তো দিবই, এছাড়া আপনার কিছু ঘোরাঘুরি আছে, তদন্তের ব্যাপারে আরো এদিক সেদিক খরচ আছে, সেই বাবদ আমি কিছু ক্যাশ টাকা আপনার জন্য নিয়ে এসেছি। ভদ্রলোক তার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন, আর ফেলুদাও দেখলাম বিলিতি কায়দায় থ্যাংকস বলে সেটা দিব্যি পেন্সিলের পেছনে পকেটে গুজে দিল। দরজা খুলে গাড়ির দিকে এগুতে এগুতে ভদ্রলোক বললেন, আমার টেলিফোন নাম্বার ডিরেক্টরিতেই পাবেন, কিছু খবর পেলেই কাইন্ডলি জানাবেন, কিন্তু এমনকি শটান আমার বাড়িতে চলেও আসতে পারেন, সন্ধ্যে নাগাদ এলে নিশ্চয়ই দেখা পাবেন। হলুদ রঙের হিসপানো সুইজার তার গম্ভীর শাঁখের মতো হর্ন বাজিয়ে রাস্তায় জমা হওয়া লোকদের অবাক করে দিয়ে রাসবিহারী এভিনিউর দিকে চলে গেল। আমরা দুজনে বৈঠকখানায় ফিরে এলাম। যে চেয়ারে ভদ্রলোক বসেছিলেন সেটাই বসে ফেলুদা পায়ের উপর পা তুলে দিয়ে আর ভেঙে বলল, এই ধরনের বনেদি মেজাজের লোক আজ থেকে 25 বছর পরে আর থাকবে না। বাক্সটা টেবিলের উপর রাখাই ছিল। ফেলুদা তার ভেতর থেকে একটা একটা করে সমস্ত জিনিস বার করে বাইরে ছড়িয়ে রাখলো। অতি সাধারণ সব জিনিস, সব মিলিয়ে 50 টাকার মাল হবে কিনা সন্দেহ। ফেলুদা বলল, তুই একে একে বলে যে, আমি খাতায় নোট করে নিচ্ছি। আমি একটা একটা করে জিনিস টেবিলের উপর থেকে তুলে তার নাম বলে আবার বাক্সে রেখে দিতে লাগলাম, আর ফেলুদা লিখে যেতে লাগলো। সবশেষে লিস্টটা দাঁড়ালো এরকম, 1-2 ভাঁজ করা দুটো দিল্লির ইংরেজি খবরের কাগজ, একটা সানডে স্টেটসম্যান আর একটা সানডে হিন্দুস্থান টাইমস, 2-1 প্রায় অর্ধেক খরচ হওয়া বিনাকা টুথপেস্ট, টিউবের তলার খালি অংশটা পেঁচিয়ে উপরের দিকে তুলে দেওয়া হয়েছে, 3-1 সবুজ রঙের বিনাকা টুথব্রাশ, 4-1 জিলেট সেফটি রেজার, 5-1 প্যাকেটে 3 থিন জিলেট ব্লেড, 6-1 প্রায় শেষ হয়ে যাওয়া ওল্ড স্পাইস শেভিং ক্রিম, 7-1 শেভিং ব্রাশ, 8-1 নেল ক্লিপ বেশ পুরনো, 9-1 সেলোফোনের পাতের মধ্যে 3 এক্সপ্লোর বড়ি, 10-1 ভাঁজ করা কলকাতা শহরের ম্যাপ, খুললে প্রায় 4 ফুট বাই 5 ফুট, 11-1 কোডাক ফিল্মের কোটোর মধ্যে সুপুরি, 12-1 টেক্কা মার্কা 150 আন করে নতুন, 13-1 ভ্যানাস মার্কা লাল নীল পেন্সিল, 14-1 ভাঁজ করা রুমাল, তার এক কোণে সেলাই করা নকশায় লেখা জি,
15, একটা মোরাদাবাদী ছুরি বা পেন্নার, 16, একটা মুখ মোছা ছোট্ট তোয়ালে, 17, একটা সেফটি পিন মোর্চে ধরা, 18, তিনটে জ্যাম ক্লিপ মোর্চে ধরা, 19, একটা শার্টের বোতাম, 20, একটা ডিটেকটিভ উপন্যাস, এলারি কুইনের দ্য ডোর বিটুইন। লিস্ট তৈরি হলে পর ফেলুদা উপন্যাসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে বলল, হুইলার কোম্পানির নাম রয়েছে কিন্তু যিনি কিনেছেন তার নাম নেই। পাতা ভাঁজ করে পড়ার অভ্যেস আছে কত লোকের। 236 পাতার বই, শেষ ভাজের দাগ রয়েছে 212 পাতায়। আন্দাজে মনে হয় ভদ্রলোক বইটা পড়ে শেষ করেছিলেন। ফেলুদা বই রেখে রুমালের দিকে মন দিল। ভদ্রলোকের নাম কিংবা পদবীর প্রথম অক্ষর হল জি, সম্ভবত নাম, কারণ সেটাই আরো স্বাভাবিক। এবার ফেলুদা কলকাতার ম্যাপটা খুলে টেবিলের উপর পাতল। ম্যাপটার দিকে দেখতে দেখতে ওর দৃষ্টি হঠাৎ একটা জায়গায় থেমে গেল। লাল পেন্সিলের দাগ, এক, দুই, তিন, চার, পাঁচ জায়গায়। চৌরঙ্গি পার্ক স্ট্রিট। ঠিক আছে, তোপসে একবার টেলিফোন ডিরেক্টরিটা দে তো আমায়। ম্যাপটা আবার ভাঁজ করে বাক্সে রেখে টেলিফোন ডিরেক্টরির পাতলটা তুলতে ফেলুদা বলল, ভাগ্য ভালো যে নামটা পাকরাশি। তারপর বি অক্ষরে এসে একটা পাতায় একটুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে তারপর বলে উঠল, সব শুদ্ধ মাত্র 16 পাকরাশির বাইরে টেলিফোন, তার মধ্যে আবার দুজনে ডাক্তার, সে দুটো অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। কেন? ট্রেনে তার পরিচিত লোকটি পাকরাশিকে মিস্টার বলে সম্বোধন করেছিল, ডক্টর নয়। ও হ্যাঁ, ঠিক ঠিক। ফেলুদা টেলিফোন তুলে ডায়ালিং শুরু করে দিল। প্রতিবারই নম্বর পাবার পর ও প্রশ্ন করল, মিস্টার পাকরাশি কি দিল্লি থেকে ফিরেছেন? পরপর 5 উত্তর শুনে সরি বলে ফোনটা রেখে দিয়ে আবার অন্য নাম্বার ডায়াল করল। 6 বোধহয় ঠিক লোককে পাওয়া গেল, কারণ কথাবার্তা বেশ কিছুক্ষণ চলল। তারপর ধন্যবাদ বলে ফোন রেখে ফেলুদা বলল, পাওয়া গেছে, এনসি পাকরাশি নিজেই কথা বলল, পরশু সকালে দিল্লি থেকে ফিরেছেন কালকা মেলে, সব কিছু মিলে যাচ্ছে, তবে এর কোনো বাক্স বদল হয়নি। তাহলে আবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট করলে কেন? অন্য যাত্রীদের সম্পর্কে ইনফরমেশন দিতে পারে তো, লোকটার মেজাজ অত্যন্ত রুক্ষ, যদিও ফেলুমিত্তির তাতে ঘাবড়াবার পাত্র নয়। তোপসে চল বেরি পড়ি। সে কি, বিকেলে তো অ্যাপয়েন্টমেন্ট। তার আগে একবার সিধু জ্যাঠার কাছে যাওয়া দরকার। এখন শুনছেন বাক্স রহস্যের প্রথম পর্ব। বাক্স রহস্য প্রথম শুনে কেসটাকে আহামরি বলে কিছু মনে হয়নি, কিন্তু ফেলুদার আশ্চর্য ক্ষমতা বলে এর মধ্যে কিসের জানি গন্ধ পেয়ে কেসটা হাতে নিয়ে নিল। মক্কেলের নাম দীনুনাথ লাহিড়ি, বেশ হোমরা চোমরা লোক। এক সকালে ফেলুদার বাড়িতে এসে হাজির। ভদ্রলোকের একটা অ্যাটাচি কেস বদল হয়ে গিয়েছে ট্রেনে অন্য কোনো এক লোকের সাথে, তাই খুঁজে দিতে হবে ফেলুদাকে। দীনুনাথের কথা অনুসারে তেমন মূল্যবান কিছুই ছিল না অ্যাটাচি কেসে। ফেলুদা প্রশ্ন করে জানতে পারলেন সেই অ্যাটাচি কেসে ছিল একটা অপ্রকাশিত ভ্রমণ কাহিনী, যা মূল্যবান হলেও হতে পারে। দীনুনাথ লাহিড়ি বিদায় নেওয়ার পর ফেলুদা ছুটলেন সিধু জ্যাঠার কাছে। কে এই সিধু জ্যাঠা? শুনুন এরপর থেকে। সিধু জ্যাঠার সঙ্গে আসলে আমাদের কোনো আত্মীয়তা নেই। বাবা যখন দেশের বাড়িতে থাকতেন আমার জন্মেরও আগে, তখন পাশের বাড়িতে এই সিধু জ্যাঠা থাকত, তাই উনি
বাবার দাদা আর আমার জ্যাঠা। ফেলুদা বলে, সেতু জ্যাঠার মতো এত বিষয়ে এত জ্ঞান আর এমন আশ্চর্য স্মরণ শক্তি খুব কম লোকের থাকে। ফেলুদা যে কেন এসেছে সেতু জ্যাঠার কাছে সেটা তার প্রশ্ন শুনে প্রথমে জানতে পারলাম। আচ্ছা, শম্ভুচরণ বোস বলে বছর ষাটেক আগের কোন ভ্রমণ কাহিনী লেখকের কথা আপনি জানেন? ইংরেজিতে লিখতেন তিনি। বলো কি হে ফেলু, তার লেখা তেরাইয়ের কাহিনী পড়নি? ঠিক ঠিক, এখন মনে পড়ছে। ভদ্রলোকের নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বইটা হাতে আসেনি কখনো। ট্যারোটস অফ তেরাই ছিল বইয়ের নাম। 1915 সালে লন্ডনের কিগেনপল কোম্পানি সেই বই ছেপে বার করেছিল। দুর্দান্ত শিকারী ও পর্যটক ছিলেন শম্ভুচরণ, তবে পেশা ছিল ডাক্তারি, কাঠমান্ডুতে প্র্যাকটিস করত। ওখানে তখন রাজা টাজা হয়নি, রানারাই ছিল সর্বেসর্বা। রানা ফ্যামিলির অনেকের কঠিন রোগ সারিয়ে দিয়েছিল শম্ভুচরণ। ওর বইয়ে এক রানার কথা আছে, বিজয়েন্দ্র শমশের জং বাহাদুর। শিকারের খুব শখ, অথচ ঘোর মদ্যপ। এক হাতে বন্দুক আর এক হাতে মদের বোতল নিয়ে মাচায় বসত, অথচ জানোয়ার সামনে পড়লেই হাত স্টেডি হয়ে যেত। কিন্তু একবার হয়নি, গুলি বাঘের গায়ে লাগেনি, বাঘ লাফিয়ে পড়েছিল মাচার উপর। পাশের মাচায় ছিলেন শম্ভুচরণ, তারই বন্দুকের অব্যর্থ গুলি শেষটায় রানাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। অবশ্যই রানাও তাকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন একটা মহামূল্য রত্ন উপহার দিয়ে। থ্রিলিং গল্প, ন্যাশনাল লাইব্রেরি থেকে এনে পড়ে দেখো, বাজারে চট করে পাবে না। আচ্ছা, তিনি কি তিব্বত গিয়েছিলেন? গিয়েছিল বই কি, মারা যায় 21-এ। আমি তখন সবে বিয়ে পরীক্ষা দিয়েছি, কাগজে একটা অবিচিওরি বের হয়েছিল, তাতে লিখেছিল শম্ভুচরণ রিটায়ার করবার পর তিব্বত যান, তবে মারা যায় কাঠমান্ডুতে। ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর কথাগুলো খুব স্পষ্ট উচ্চারণ করে ধীরে ধীরে বলল, আচ্ছা ধরুন আজ যদি হঠাৎ জানা যায় যে তিব্বত ভ্রমণ সম্পর্কে তার একটা অপ্রকাশিত বড় লেখা রয়েছে ইংরেজিতে, তাহলে সেটা কি দামি জিনিস হবে না? ওরে বাবা, সিধু জ্যাঠার চকচকে টাক উত্তেজনায় নেচে উঠল। কি বলছো ফেলু, টেরাই পড়ে লন্ডন টাইমস কি উচ্ছ্বাস করেছিল সে তো আমার মনে আছে। আর শুধু কাহিনী নয়, শম্ভুচরণের ইংরেজি ছিল যেমন স্বচ্ছ তেমনি রংদার, একেবারে স্ফটিকের মতো। ম্যানুস্ক্রিপ্ট আছে নাকি? হয়তো আছে, যদি তোমার হাতে আসে আমাকে একটিবার দেখিও, আর যদি অকশনে বিক্রি হচ্ছে বলে খবর পাও তাহলেও জানিও, আমি 1500 পর্যন্ত বিট করতে রাজি আছি। সিধু জ্যাঠার বাড়িতে গরম কোকো খেয়ে রাস্তায় বেরিয়ে এসে ফেলুদাকে আমি জিজ্ঞেস করলাম, মিস্টার লাহারির বাক্সে যে একটা এত দামি জিনিস রয়েছে সেটা তুমি জানেনি না, ওকে জানাবে না? অত তারা কিসের, আগে দেখি না কথাকার জল কোথায় গড়ায়। আর কাজের ভারটা তো আমি এমনিতেই নিয়েছি, কেবল উৎসাহটা একটু বেশি পাচ্ছি এই যা। নরেশচন্দ্র পাকড়াশির বাড়িটা হলো লেন্সটাউন রোডে, দেখলেই বোঝা যায় অন্তত 40 বছরের পুরনো বাড়ি। ফেলুদা আমাকে শিখিয়ে দিয়েছে একটা বাড়ির কোন কোন জিনিস থেকে তার বয়সটা আন্দাজ করা যায়। যেমন 50 বছর আগে একরকম জানালা ছিল যেটা 40 বছর আগের বাড়িতে আর দেখা যায় না। তাছাড়া বারান্দার রেলিং এর প্যাটার্ন, ছাদের পাঁচিল, গেটের নকশা, গাড়ি বারান্দার থাম, এসব থেকেও বাড়ির বয়স আন্দাজ করা যায়। এই বাড়িটা নির্ঘাত 1920-30 মধ্যে হবে। ট্যাক্সি থেকে নেমে বাড়ির সামনেই প্রথমেই চোখে পড়ল গেটের উপর লটকানো কাঠের ফলক, কুকুর হতে সাবধান। ফেলুদা বলল, কুকুরের মালিক হতে সাবধান কথাটাও লেখা উচিত ছিল। গেটে ঢুকে এগিয়ে গিয়ে গাড়ি বারান্দার নিচে পৌঁছতেই দারোয়ানের দেখা পেলাম, আর ফেলুদা তার হাতে দিয়ে দিল তার ভিজিটিং কার্ড, যাতে লেখা আছে প্রদোষ সি মিত্তর, প্রাইভেট ইনভেস্টিগেটর। মিনিট খানেকের মধ্যেই দারোয়ান ফিরে এসে বলল, মালিক আমাদের ভেতরে ডাকছেন। মার্বেল পাথরে বাঁধানো
ল্যান্ডিং পেরিয়ে প্রায় 10 ফুট উঁচু দরজার পর্দার ফাঁক করে আমরা যে ঘরটায় ঢুকলাম সেটা বৈঠকখানা। প্রকাণ্ড ঘরের তিন দিকে উঁচু উঁচু বইয়ের আলমারিতে ঠাসা বই, এছাড়া ফার্নিচার, কার্পেট, দেয়ালের ছবি আর মাথার উপরে ঝাড় লন্ঠন এসবও আছে। কিন্তু তার সঙ্গে রয়েছে একটা অগোছালো অপরিষ্কার ভাব। এ বাড়িতে ঝাড়পোছ জিনিসটার যে বালাই নেই সেটা সহজেই বোঝা যায়। মিস্টার পাকরাশিকে পেলাম বৈঠকখানার পেছনের দিকের ঘরটায়। দেখে বুঝলাম এটা তার অফিস বা যাকে বলে স্টার। টাইপ করার শব্দ আগেই পেয়েছিলাম। ঢুকে দেখলাম ভদ্রলোক একটা সবুজ ডেস্কে ঢাকা প্রকাণ্ড টেবিলের পেছনে একটা মান্দাতার আমলের প্রকাণ্ড টাইপরাইটার সামনে নিয়ে বসে আছেন। টেবিলটা রয়েছে ঘরের ডান দিকে, বাঁ দিকে রয়েছে একটা আলাদা বসবার জায়গা, তিনটে কাউচ, আর তার সামনে একটা নিচু গোল টেবিল। এই টেবিলের উপর আবার রয়েছে গুটি সাজানো একটা দাবার বোর্ড, আর তার পাশেই একটা দাবার বই। সব শেষে যেটা চোখে পড়ল সেটা হলো টেবিলের পেছন দিকে কার্পেটের উপরে কুন্ডলি পাকিয়ে শোয়া একটা চাতের কুকুর। ভদ্রলোকের নিজের চেহারা দীননাথ বাবুর বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। কেবল একটা নতুন জিনিস হচ্ছে তার মুখে বাঁকানো পাইপটা। আমরা ঘরে ঢুকতে টাইপিং বন্ধ করে ভদ্রলোক আমাদের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, কোনটি মিস্টার মিত্র, আপনি না এনে? প্রশ্নটা হয়তো মিস্টার পাকরাশি ঠাট্টা করে করেছিলেন, কিন্তু ফেলুদা হাসল না। সে বেশ স্বাভাবিক ভাবেই বলল, আগে আমি, এটি আমার কাজিন। কি করে জানবো? গান বাজনা, অ্যাক্টিং, ছবি আঁকা, আমি গুরুগুরিতে পর্যন্ত যদি বালকদের এত ট্যালেন্ট থাকতে পারে তাহলে গোয়েন্দাগিরিতেই বা থাকবে না কেন? যাকগে, এবার বলুন, এই সাথে নেই পাশে নেই মানুষটিকে এভাবে জ্বালাতে এলেন কেন? ফেলুদা টেলিফোনে কথা বলে বলেছিল লোকটার মেজাজ রুক্ষ। আমার মনে হলো খিটখিটামোর জন্য কম্পিটিশন থাকলে ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতেন। কে আপনাকে পাঠিয়েছে বললেন? মিস্টার লাহিড়ির কাছ থেকে আপনার নামটা জেনেছি। দিল্লি থেকে আপনার সঙ্গে একই কম্পার্টমেন্টে কলকাতা এসেছেন 3 দিন আগে। ও, তারই বাক্স হারিয়েছে বলছে? আরেকজনের সঙ্গে বদল হয়ে গেছে। কেয়ারলেস ফুল। তা সেই বাক্স উদ্ধারের জন্য ডিটেকটিভ লাগাতে হলো কেন? কি এমন ধন দৌলত ছিল তার মধ্যে শুনি? বিশেষ কিছু না, একটা পুরনো ম্যানুস্ক্রিপ্ট ছিল ভ্রমণ কাহিনী, সেটার আর কোন কপি নেই। আসল কারণটা বললে পাকরাশি মশাই মোটেই ইমপ্রেসড হতেন না বলেই বোধ হয় ফেলুদা লেখার কথাটা বলল। ম্যানুস্ক্রিপ্ট? হ্যাঁ, শম্ভুচরণ বসুর লেখা একটা ভ্রমণ কাহিনী, ট্রেনে উনি লেখাটা পড়েছিলেন, সেটা ওই বাক্সতেই ছিল। শুধু ফুল নয়, He seems to be a liar too. খবরের কাগজ আর বাংলা মাসিক পত্রিকা ছাড়া আর কিছু পড়েনি লোকটা। আমার সিট যদিও ছিল ওর উপরের বাংকে, দিনের বেলাটা আমি নিচেই বসেছিলাম, ওর সিটেরই একটা পাশে। উনি কি পড়েছিলেন না পড়েছিলেন সে বিষয়ে আমার যথেষ্ট খেয়াল আছে। ফেলুদা চুপ। ভদ্রলোক একটু দম নিয়ে আবার বললেন, আপনি গোয়েন্দা হয়ে কি বুঝছেন আমি জানি না। আপনার মুখে সামান্য যা শুনলাম তাতে ব্যাপারটা বেশ সাসপিশিয়াস বলে মনে হচ্ছে। এনিওয়ে, আপনি বুনো হাঁস ধাওয়া করতে চান করুন, কিন্তু আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। আপনাকে তো টেলিফোনেই বললাম, ওরকম এয়ার ইন্ডিয়ার ব্যাগ আমার বাড়িতে গোটা 3 পড়ে আছে, কিন্তু এবারে সঙ্গে ব্যাগ ছিল না, সো আই ক্যান্ট হেল্প ইউ। যাত্রী 4 মধ্যে একজনের সঙ্গে বোধ হয় আপনার চেনা বেরিয়ে গিয়েছিল, তাই না? কে? ব্রিজমোহন? হ্যাঁ, তেজারতির কারবার আছে, আমার সঙ্গে এককালে কিছু ডিলিংস হয়েছে। তেজারতির কারবার মানে সুদের টাকা খাটানোর ব্যবসা, সেটা ফেলুদা আমাকে পরে বলে দিয়েছিল। এই ব্রজমোহনের কাছে কি ওই রকম একটা ব্যাগ থেকে থাকতে পারে? সেটা আমি কি করে জানবো? হ্যাঁ, এরপর থেকে ভদ্রলোক ফেলুদাকে আপনি বলা বন্ধ করে তুমিতে চলে গেলেন। ফেলুদা বললেন, এই ভদ্রলোকের হদিশটা দিতে পারবেন? ডিরেক্টরি দেখে নিও,
এসএম কেডিয়ান কোম্পানি, এসএম হল ব্রিজভনের বাবা, ধর্মতলায় থুরি লেলিন সরণিতে অফিস। তবে তুমি যে বলছো একজনের সঙ্গে আলাপ ছিল তা নয়, আসলে তিনজনের মধ্যে দুজনকে চিনতো আমি। ফেলুদা যেন একটু অবাক হয়ে প্রশ্ন করলো, অন্যজনটি কে? দীননাথ লাহিড়ি, এককালে রেসের মাঠে দেখতুম ওকে, আলাপ হয়েছিল একবার। আগে খুব লায়েক ছিল, ইদানিং নাকি সভ্য ভব্য হয়েছে, দিল্লিতে নাকি এক গুরু বাগিয়েছে, সত্যি মিথ্যে জানি না। আর অন্য যে যাত্রীটি ছিলেন? বুঝতে পারলাম ফেলুদা যতদূর পারে ইনফরমেশন সংগ্রহ করে নিচ্ছে। ভদ্রলোক পাইপ কামড়ানো অবস্থাতেই তার 32 পাটি দাঁত খিচিয়ে জিজ্ঞেস করলেন, আগে না, আপনি বাড়িতে বসে একা একা দাবা খেলেন, আপনার মাথা পরিষ্কার, আপনার স্মরণ শক্তি ভালো, এই সব ভেবেই আপনাকে জিজ্ঞেস করছি। পাকড়াশি মশাই বোধ হয় একটু নরম হলেন, গলাটা একবার খাঁকড়ে নিয়ে বললেন, চেষ্টা আমার অদম্য নেশা, খেলার যে সঙ্গীতে ছিল তিনি গত হয়েছেন, তাই এখন একাই খেলি ডেইলি। তার আরেকটা কারণ আমার ইনসমনিয়া, রাতে এই 3 পর্যন্ত চলে এই খেলা। ঘুমের বড়ি খান না? খাই, তবে বিশেষ কাজে দেয় না, তাতে যে শরীর কিছু খারাপ হচ্ছে তা নয়। 3 ঘুমি, 8 উঠি, এ বয়সে 5 ইজ এনাফ। টাইপিংটাও কি আপনার একটা নেশা? না, ওটা মাঝে মাঝে করি, সেক্রেটারি রেখে দিয়েছি, এক ধার থেকে সব ফাঁকি আছে। যাই হোক, আপনি অন্য যাত্রীর কথা জিজ্ঞেস করছিলেন না, শার্প চেহারা, মাথায় টাক, বাঙালি নন, ইংরেজি উচ্চারণ ভালো, আমার একটা আপেল অফার করেছিলেন, খাইনি, আর কিছু? আমার বয়স 53, আমার কুকুরের বয়স 3.5, ওটা জাতে বক্সার হাউন্ড, বাইরের লোক আমার ঘরে এসে 1 বেশি থাকে সেটাও পছন্দ করে না, কাজী। ইন্টারেস্টিং লোক। আমরা ল্যান্সডাউন রোডে বেরিয়ে এসে দক্ষিণে না গিয়ে উত্তর দিকে কেন চলেছি, আর পাশ দিয়ে 2 খালি ট্যাক্সি বেরিয়ে যাওয়া সত্ত্বেও ফেলুদা কেন সেগুলোকে ডাকল না তা আমি জানি না। আমার একটা কথা মনে হচ্ছিল, সেটা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা, দীননাথ যে বলেছিলেন পাকড়াশির বয়স 60 ওপর, অথচ পাকড়াশি নিজে বললেন 53, আর ভদ্রলোক দেখেও 50 খুব বেশি বলে মনে হয় না, এটা কিরকম হলো? তাতে শুধু এটি প্রমাণ হয় যে দীননাথ বাবুর পর্যবেক্ষণ ক্ষমতা খুব তীক্ষ্ণ নয়। আরো মিনিট 2 হাঁটতেই আমরা লোয়ার সার্কুলার রোডে পড়লাম। ফেলুদা বাঁদিকে ঘুরল, আমি বললাম, সেই ডাকাতির ব্যাপারে তদন্ত করতে যাচ্ছ বুঝি? 3 আগে খবরের কাগজে বেরিয়েছে যে লোয়ার সার্কুলার রোডে হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলের কাছেই একটা গয়নার দোকানে 3 মুখোশ পরা রিভলভারধারী লোক ঢুকে বেশ কিছু দামি পাথর টাথর নিয়ে পেয়ারা ভাবে ধুমধাম রিভলভার ছুটতে ছুটতে একটা কালো অ্যাম্বাসেডর করে পালিয়েছে। ফেলুদা খবরটা পড়ে বলেছিল, এই ধরনের একটা বেপরোয়া ক্রাইম তদন্ত করতে পারলে মন্দ হতো না, কিন্তু দুঃখের বিষয় কেসটা ফেলুদার কাছে আসেনি। তাই আমি ভাবলাম ও হয়তো নিজেই একটু খোঁজ খবর করতে যাচ্ছে। ফেলুদা কিন্তু আমার প্রশ্নটায় কানই দিল না, ওর ভাব দেখে মনে হলো ও যেন ওয়াকিং এক্সারসাইজ করতে বেরিয়েছে, তাই হাঁটা ছাড়া কোনো দিকেই মনে নেই। কিন্তু মিনিটখানেক হাঁটার পরে ও হঠাৎ রাস্তা থেকে বাঁয়ে ঘুরে সোজা গিয়ে ঢুকল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলের গেটের ভেতর, আর আমিও ঢুকলাম তার পেছন পেছন। শর্টান রিসেপশন কাউন্টারে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করল, আপনার এখানে 6 সকালে সিমলা থেকে কোনো গেস্ট এসেছিলেন কি, যার নামের প্রথম অক্ষর জি? প্রশ্নটা শুনে আমার এই প্রথম খেয়াল হলো যে ব্রেজমোহন বা নরেশ পাকড়াশের কারোরই নামের প্রথম অক্ষর জি নয়, কাজেই এখন বাকি রয়েছেন শুধু আপেলওয়ালা। রিসেপশনের লোক খাতা দেখে বলল, 2 সাহেবের নাম পাচ্ছি জি দিয়ে, জেরাল্ড প্রাটলি এবং জি আর হোমস,
দুজনেই ভারতবর্ষের বাইরে থেকে এসেছেন। থ্যাংক ইউ বলেই ফেলুদা বিদায় নিল। বাইরে বেরিয়ে এসে একটা ট্যাক্সি নেওয়া হলো পার্ক হোটেল চালিয়ে। বলে ড্রাইভারকে একটা হুকুম দিয়ে একটা চার মিনার ধরিয়ে ফেলুদা আমাকে বলল, ম্যাপের উপরে লাল দাগগুলো ভালো করে লক্ষ্য করে দেখতিস যে সেগুলো সব এক একটা হোটেলের জায়গায় দেওয়া হয়েছে। সুতরাং কলকাতায় এসে ভদ্রলোকের হোটেলে ওঠাই স্বাভাবিক। ভালো হোটেল বলতে এখন গ্র্যান্ড, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, পার্ক, গ্রেট ইস্টার্ন আর রিটজ কন্টিনেন্টাল। দাগটাও ছিল ঠিক এই পাঁচ জায়গায়। আমাদের রাস্তায় প্রথম পড়েছে পার্ক হোটেল, কাজেই সেটাই হবে আমাদের গন্তব্যস্থল। পার্ক হোটেলে ছ তারিখে নামের প্রথম অক্ষরে জি দিয়ে কেউ আসেনি, কিন্তু গ্র্যান্ড হোটেলে গিয়ে ভালো খবর পাওয়া গেল। একজন বাঙালি রিসেপশনিস্টের সঙ্গে দেখলাম ফেলুদা চেনাও রয়েছে। এই ভদ্রলোক নাম দাশগুপ্ত। খাতা খুলে দেখিয়ে দিলেন যে ৬ মার্চ সকালে পাঁচজন এই হোটেলে এসে উঠেছিলেন, তাদের মধ্যে একজনই ভারতীয় আর তিনি সিমলা থেকে এসেছিলেন। তার নাম জিসি ধমিজা। আচ্ছা, এখনো কি আছেন ভদ্রলোক? রিসেপশনিস্ট বললেন, নো স্যার, গতকাল সকালে তিনি চেক আউট করে গেছেন। আমার মনে একটা আশার আলো জ্বলেছিল, সেটা আবার ধপ করে নিবে গেল। ফেলুদার ভুরু কুচকে গেছে, কিন্তু সে তবু প্রশ্ন করতে ছাড়ল না। কত নম্বর ঘরে ছিলেন? উত্তর এলো, ২১৬। সে ঘর কি এখন খালি? রিসেপশনিস্ট বলল, আগে হ্যাঁ, আজ সন্ধ্যায় একজন গেস্ট আসছেন, তাই এখন খালি। সেই ঘরের বেয়ারার সাথে একটু কথা বলতে পারি? রিসেপশনিস্ট বলল, সার্টেনলি, আমি সঙ্গে লোক দিয়ে দিচ্ছি, ওই আপনাকে রুম বয়ের সঙ্গে দেখা করিয়ে দেবে। লিফট দিয়ে দোতলায় উঠে লম্বা বারান্দা দিয়ে বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপর ২১৬ নম্বর ঘর। রুম বয়ের দেখা পেয়ে তাকে নিয়ে ঘরে ঢুকল ফেলুদা। তারপর এদিক ওদিক দু একবার পাল্টারি করে প্রশ্ন করল, গতকাল সকালে যে ভদ্রলোক চলে গেছেন তাকে মনে পড়ছে? হ্যাঁ সাহেব। ভালো করে মনে করে দেখো তো, তার সঙ্গে জিনিসপত্র কি কি ছিল? এক তো বড় সুটকেস না, কালা, আর এক ছোট ব্যাগ। নীল রঙের ব্যাগ কি? হ্যাঁ সাহেব, হাম জব পিলাস নে পানি লেকার কামরা মে আয়া, তাপ সাহেব কো দেখা, ও ছোট ব্যাগ খোলকার সাপ চিজ বাহার নিকাল কে বিস্তার পর রাখা। মেরা মালুম হুয়া সাহেব কুছ ঢুঁড় রাহা হ্যায়। ভেরি গুড। বাবুর সঙ্গে আপেল ছিল কিনা মনে আছে? হ্যাঁ বাবু, তিন আপেল থা বাহার নিকাল কে প্লেট মে রাখা। এরপরে বাবুর চেহারা কিরকম ছিল জিজ্ঞেস করাতে বয় যা বলল, সেরকম চেহারার লোক কলকাতার অন্তত লাখ খানেক আছে। যাই হোক, গ্র্যান্ড হোটেলে এসে মস্ত কাজ হয়েছে। দীননাথ বাবুর বাক্স যার সঙ্গে বদল হয়েছে তার নাম ঠিকানা দুটোই পাওয়া গেছে। ঠিকানাটা মিস্টার দাশগুপ্ত একটা কাগজে লিখে রেখেছিলেন, যাবার সময় সেটা ফেলুদার হাতে দিয়ে দিলেন। ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে জিসি ধমিজা, দন্নুক, ওয়াইল্ড ফ্লাওয়ার হল, সিমলা। এখন শুনছেন বাক্স রহস্যের প্রথম পর্ব। বাক্স রহস্য প্রথম শুনে কেসটাকে আহামরি বলে কিছু মনে হয়নি, কিন্তু ফেলুদার আশ্চর্য ক্ষমতা বলে এর মধ্যেই কিসের জানি গন্ধ পেয়ে কেসটা হাতে নিয়ে নিল। মক্কেলের নাম দীননাথ লাহিড়ি, বেশ হোমরা চোমরা লোক। এক সকালে ফেলুদার বাড়িতে এসে হাজির। ভদ্রলোকের একটা অ্যাটাচি কেস বদল হয়ে গিয়েছে ট্রেনে অন্য কোনো এক লোকের সাথে, তাই খুঁজে দিতে হবে ফেলুদাকে। দীননাথের কথা অনুসারে তেমন মূল্যবান কিছুই ছিল না অ্যাটাচি কেসে। ফেলুদা প্রশ্ন করে জানতে পারলেন সেই অ্যাটাচি কেসে ছিল একটা অপ্রকাশিত ভ্রমণ কাহিনী যা মূল্যবান হলেও হতে পারে। দীননাথ লাহিড়ি বিদায় নেওয়ার পর ফেলুদা ছুটলেন সিধু জ্যাঠার কাছে। সিধু জ্যাঠা
তোপসের জ্যাঠা সম্পর্কে। সিধু জ্যাঠার নানান বিষয়ে জ্ঞান ও আশ্চর্য স্মরণ শক্তি অন্য কারোর মধ্যে দেখা যায় না। সিধু জ্যাঠার সাথে কথা বলে ফেলুদা জানতে পারলেন সেই অপ্রকাশিত ভ্রমণ কাহিনীর লেখক শম্ভুচরণ বোস। আর তার কোনো অপ্রকাশিত লেখা যদি থাকে তবে তা হবে খুবই মূল্যবান জিনিস। এই খবর নিয়ে ফেলুদা তোপসেকে নিয়ে রাস্তায় নামলেন দীননাথ লাহিড়ির সাথে যারা ট্রেনে ছিল তাদের খোঁজ করতে। প্রথমেই গেলেন মিস্টার পাকরাশির বাড়ি, ভীষণ কাঠখোট্টা ভদ্রলোক, আর পোষেন জাদ্রেল কুকুর। তার কাছ থেকে ফেলুদা জানলেন আরো চমকপ্রদ তথ্য, তা হল দীননাথ লাহিড়ি মোটেও ট্রেনে কোনো ভ্রমণ কাহিনী পড়েননি, আর এককালে লাহিড়ি সাহেব রেসের মাঠে যেতেন। তাহলে দীননাথ বাবু কি কিছু চেপে গেলেন ফেলুদার কাছে? কিন্তু কেন? কাকা একটু বেরিয়েছেন, সাতটা নাগাদ ফিরবেন। ইনি তাহলে দীননাথ বাবুর ভাইপো। গ্র্যান্ড হোটেল থেকে বেরিয়ে নিউ এম্পায়ারের সামনে দোকান থেকে মিঠে পান কিনে আমরা সোজা চলে এসেছি রাডেন স্ট্রিটে দীননাথ বাবুর বাড়িতে। কারণটা হলো আজকের ঘটনার রিপোর্ট দেয়া। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে বাঁদিকে পরপর চারটে গ্যারেজ, তার তিনটে খালি, আর একটাতে রয়েছে আরেকটা অদ্ভুত ধরনের পুরনো গাড়ি। ফেলুদা বলল ওটা নাকি ইটালিয়ান গাড়ি, নাম লাগান্ডা। দারোয়ানের হাতে কার্ড দেবার এক মিনিটের মধ্যেই এই গ্যাং ভদ্রলোকটি বেরিয়ে এলেন। বয়স মনে হয় 30-এর নিচে, মাঝারি হাইট, দীননাথ বাবুর মতোই ফর্সা রং, উস্কু খুস্কু চুলের পেছন দিকে বেশ লম্বা, আর কানের দুপাশে লম্বা জুলপি, যেরকম জুলপি আজকাল অনেকেই রাখছে। ভদ্রলোক একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছেন। ফেলুদা বলল, আমরা একটু বসতে পারি কি? একটু দরকার ছিল ওর সঙ্গে। আসুন আসুন। ভদ্রলোক আমাদের ভেতরে বৈঠকখানায় নিয়ে বসালেন। দেয়ালে আর মেঝেতে বাঘ ভাল্লুকের ছালের ছড়াছড়ি, সামনের দরজার উপরে একটা প্রকাণ্ড বাইসনের মাথা। দীননাথ বাবুর জ্যাঠামশাও কি তাহলে শিকারী ছিলেন? হয়তো শিকারের সূত্রেই শম্ভুচরণের সঙ্গে এত বন্ধুত্ব। কাকা বিকেলে একটু বেড়াতে বেরো, এইবার আসবেন। ভদ্রলোকের গলার স্বরটা একটু বেশি রকম পাতলা। একে কি দীননাথ বাবুর ধূমিজের বাক্সটা দিয়েছিলেন? আপনি কি ফেলুমিত্তির, যিনি সোনার কেল্লার রহস্য সলভ করেছিলেন? ফেলুদা হ্যাঁ বলে বেশ মেজাজের সঙ্গে পায়ের উপর পা তুলে দিয়ে একটু পেছন দিকে হেলে আরাম করে বসলো। আমার কেন জানি ভদ্রলোকের মুখটা চেনা চেনা লাগছিল, যদিও কারণটা বুঝতে পারছিলাম না। শেষটাই ভাবলাম একটা চান্স নিয়ে দিতে ক্ষতি কি। জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো ফিল্মে অ্যাক্টিং করেছেন? ভদ্রলোক একটা গলা খাঁকরানি দিয়ে বললেন, হ্যাঁ, অশরীরি থ্রিলার, ভিলেনের পার্ট করেছি। অবশ্যই ছবিটা এখনো রিলিজ হয়নি। কি নাম আপনার বলুন তো? আসল নাম প্রবীর লাহিড়ি, ফিল্মের নাম অমর কুমার। হ্যাঁ হ্যাঁ, অমর কুমার মনে পড়েছে। কোন একটা ফিল্মের পত্রিকায় ভদ্রলোকের ছবি দেখেছি। এত পাতলা গলার স্বরে কিরকম ভিলেন হবে কে জানে। অ্যাক্টিং কি আপনার পেশা? এবার প্রশ্নটা ফেলুদার। ভদ্রলোক চেয়ারে না বসে কেন যে দাঁড়িয়ে আছেন জানি না। কাকার প্লাস্টিকের কারখানায় বসতে হয়, কিন্তু আমার আসল ঝোঁক অ্যাক্টিং এর দিকে। কাকা কি বলেন? কাকার উৎসাহ নেই। কেন? কাকা ওইরকমই। অমর কুমারের মুখ গোমড়া। বুঝলাম কাকার সঙ্গে ফিল্মের ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে। একটা কথা আমার জিজ্ঞেস করার আছে। লোকটার মধ্যে একটা রাগি রাগি ভাব আছে বলেই ফেলুদা বোধ হয় এত নরম করে কথা বলছে। অমর কুমার বললেন, আপনার কথার জবাব দিতে আমার আপত্তি নেই, কিন্তু কাকার কনস্ট্যান্ট খোঁচানোটা। আপনার কাকা আপনাকে একটা এয়ার ইন্ডিয়ার ব্যাগ দিয়েছিলেন কি? হ্যাঁ, কিন্তু সেটা দেখছি কে যেন ছেড়ে দিয়েছে, আমাদের নতুন একটা চাকর। না, কোন নতুন চাকর আপনার ব্যাগ ঝেড়ে দেয়নি, ওটা রয়েছে আমার কাছে।
আপনার কাছে? হ্যাঁ, আপনার কাকাই হঠাৎ ডিসাইড করলেন ওটা যার ব্যাগ তাকে ফেরত দেওয়া উচিত, সে কাজের ভারটা আমাকে দিয়েছেন। এখন কথা হচ্ছে ওর ভেতর থেকে আপনি কোনো জিনিস বার করে নিয়েছেন কি? ন্যাচারালি, এই তো। প্রবীর বাবু পকেট থেকে একটা ডট পেন বার করে দেখালেন, তারপর বললেন, ব্লেড আর শেভিং ক্রিমটাও ইউজ করার ইচ্ছে ছিল কিন্তু সে তো চান্সই হলো না। কিন্তু বুঝতেই তো পারছেন প্রবীর বাবু, বাক্সটা ফেরত দিতে হলে তো সব জিনিসপত্র সমেত ফেরত দিতে হবে, তো একেবারে ইন্ট্যাক্ট। ন্যাচারালি প্রবীর বাবু ডট পেনটা ফেলুদার দিকে এগিয়ে দিলেন, ফেলুদা ধন্যবাদ দিয়ে সেটা পকেটে পুরে নিল, কিন্তু কাকার উপরে প্রবীর বাবুর রাগটা এখনো পড়েনি। জিনিসটা যখন দিয়ে দিয়েছিলেন তখন সেটা নেবার সময় একবার প্রবীর বাবুর কথা শেষ হলো না, দিনরাতের গাড়ির গম্ভীর হর্নের আওয়াজ পাওয়া মাত্র ফিল্মের ভিলেন অমর কুমার সুর সুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আপনারা এসে বসে আছেন দেখছি। দীননাথ বাবু ঘরে ঢুকে অত্যন্ত লজ্জিত ভাবে ঘাড় বেঁকিয়ে হাত দুটো নমস্কারের ভঙ্গিতে জড়ো করে আমাদের দিকে এগিয়ে এলেন। আমরা দুজনে উঠে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক ব্যস্তভাবে বললেন, বসুন বসুন প্লিজ, আপনাদের অসময়ে চা খেতে আপত্তি নেই নিশ্চয়ই। ওরে কে আছিস? চাকরকে চায়ের অর্ডার দিয়ে ভদ্রলোক আমাদের পাশের সোফায় বসলেন। তারপর বলুন কি খবর? আপনার ব্যাগ বদল হয়েছে আপেল ওয়ালার সঙ্গে, নাম জি সি ধমিচা। দীননাথ বাবু চোখ গোল গোল করে বললেন, আপনি এর মধ্যেই একদিনেই নাম বের করে ফেললেন, একি ম্যাজিক নাকি মশাই? ফেলুদা তার ছোট্ট এক পেশি হাসিটা হেসে তার রিপোর্ট দিয়ে চলল। ভদ্রলোক থাকেন শিমলায়, ঠিকানাও জোগাড় হয়েছে, গ্র্যান্ড হোটেলে এসেছিলেন, তিন দিন থাকার কথা ছিল, দুদিন থেকে চলে গেছেন। চলে গেছেন? আগে হ্যাঁ, হোটেল থেকে চলে গেছেন, তবে শিমলা গেছেন কিনা বলতে পারি না, সেটা অবশ্যই ওর শিমলার ঠিকানা একটা টেলিগ্রাম করলেই জানতে পারবেন। আপনি এক কাজ করুন, টেলিগ্রাম অবশ্যই আমি আজই করছি, কিন্তু ধরুন জানতে পারলাম তিনি শিমলা ফিরেছেন এবং তার কাছে আমার বাক্সটা রয়েছে, তাহলেই তো আর কাজটা ফুরিয়ে যাচ্ছে না, তার ব্যাগটা তো তাকে ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তাছাড়া ওই ভ্রমণ কাহিনীটা সম্পর্কে আমার একটা কৌতূহলও রয়েছে, কাজেই আপনার বাক্সটাও ফেরত আনতে হবে। ভেরি গুড, আমার প্রস্তাব হচ্ছে আমি আপনাকে সব খরচ দিচ্ছি, আপনি চট করে সিমলাটা ঘুরে আসুন, আমি বলি কি আপনার এই ভাইটিকেও নিয়ে যান, সিমলা এ সময় বরফ জানেন তো, হাতের কাছে বরফ কখনো দেখেছো খোকা? অন্য সময় হলে খোকা বলাতে আমার রাগই হতো, কিন্তু সিমলায় যাবার চান্স আছে বুঝতে পেরে ওটা আর গায়েই করলাম না। আমার বুকের ভেতর ঘোরদৌড় শুরু হয়ে গেছে ফেলুদার পরের কথাটা শুনে, কিন্তু আমার বেশ বিরক্তই লাগলো। একটা জিনিস ভেবে দেখুন মিস্টার লাহিড়ি, আপনি কিন্তু ইচ্ছে করলে এখন যে কোনো লোককেই সিমলা পাঠিয়ে দিতে পারেন, ওর বাক্সটা ফেরত দিয়ে আপনারটা নিয়ে আসা, এছাড়া কোনো কাজ তো নেই। কাজেই না না না, আপনার মতো রিলায়েবল লোক আর পাচ্ছি কোথায় বলুন, আর শুরুটা যখন আপনাকে দিয়ে হয়েছে শেষটাও আপনি করুন। কেন, আপনার ভাইপো? ওর কথা আর বলবেন না, ওর দায়িত্ব জ্ঞানটা বড়ই কম, কোথায় যেন এক বাংলা সিনেমায় নাম লিখিয়ে অ্যাক্টিং করে এসেছে, ভাবুন তো দেখি, ওর কোনো মনস্থির নেই। না না, ও ভাইপোটার প্রতি হবে না, আপনি যান, আমার চেনা ট্রাভেল এজেন্ট আছে, আপনাদের টিকিট পত্র সব করে দেবে, দিল্লি পর্যন্ত প্লেন তারপরে ট্রেন, যান গিয়ে কাজটা সেরে দিন চারেক থেকে আরাম করে আসুন, আপনার মতো গুণী লোককে এই সুযোগটুকু দিতে পারলে আমারই আনন্দ হবে, এই কয়েক ঘন্টার মধ্যে যা করলেন সত্যি রিমার্কেবল। চা এসে গিয়েছিল আর তার সঙ্গে কিছু খাবার জিনিসও। ফেলুদা এক টুকরো চকলেট কেক তুলে নিয়ে বলল, একটা জিনিস দেখার ভারী কৌতূহল হচ্ছে, যে নেপালি বাক্সটার মধ্যে লেখাটা পেয়েছিলেন সেই বাক্সটা হাতের কাছে আছে কি? সে তো খুব সহজ, আমি বলে দিচ্ছি। যে চাকর চা এনেছিল সেই নেপালি বাক্সটা এনে দিল, এক হাত লম্বা, ইঞ্চি দশেক উঁচু, প্রায় চৌকো কাঠের বাক্সের গায়ে তামার পাত আর লাল নীল হলদে পাথরের কাজ করা। ডালাটা খুলতেই একটা গন্ধ পেলাম যেটা আজই আরেকবার পেয়েছি এই কিছুক্ষণ আগেই, নরেশ পাকরাশির আপিস ঘরের ধুলো
পুরনো ফার্নিচার আর পুরনো পর্দার কাপড় মিলিয়ে ঠিক ওই একই গন্ধ। এই যে দুটো তাক দেখছেন, এর উপরটাতেই ছিল খাতাটা, একটা নেপালি কাগজের মোড়কের ভেতর। বাক্সটা যে দেখছি জিনিসের ঠাসা। হ্যাঁ, একটা ছোটখাটো কিউরিও শপ বলতে পারেন, যা নোংরা ঘেটে দেখার প্রবৃত্তি হয়নি আমার। ফেলুদা উপরের তাকটা বাইরে বার করে ভেতরের জিনিসগুলো দেখছিল, পাথরের মালা, তামা ও পিতলের কাজ করা চাকতি, রোল করা তেলচিতে তাকো, কয়েকটা অচেনা ওষুধের খালি বোতল, দুটো মোমবাতি, একটা ছোট ঘন্টা, একটা কিসের জানি হার, ছোট ছোট দু তিনটে বাটি, কিছু শিকড় বাকল জাতীয় জিনিস, একটা শুকনো ফুল, সব মিলিয়ে সত্যি একটা কিউরিওর দোকান। এই বাক্স আপনার জ্যাঠামশায়ের কি? ওর সঙ্গেই তো এসেছিল কাজী। কাঠমান্ডু থেকে কবে আসেন আপনার জ্যাঠামশাই? 23 সে বছরই মারা যান, আমার বয়স তখন 7। ভেরি ইন্টারেস্টিং। বলেই চায়ের কাপে চুমুক দিয়ে ফেলুদা উঠে পড়ে বলল, আপনি যখন বলছেন তখন আমরা সিমলা যাওয়াই স্থির করলাম। কাল হবে না, কারণ আমাদের দুজনেরই গরম কাপড় লন্ড্রি থেকে আনতে হবে, পরশু কালকা মিলে বেরোনো যেতে পারে। তবে আপনি ধমিজাকে কাল টেলিগ্রাম করতে ভুলবেন না। প্রায় 8:30 সময় দীননাথ বাবুর বাড়ি থেকে ফিরে এসে বৈঠকখানায় ঢুকে দেখি জটায়ু বসে আছেন, তার হাতে একটা ব্রাউন কাগজের প্যাকেট। আমাদের দেখেই একগাল হেসে বললেন, বায়োস্কোপ দেখে ফিরলেন বুঝি? First Night Saga.